স্পাইস বক্সে স্বাগত জানাই বন্ধুরা। আজ আমরা বানাবো নাটি লগস। নাটি লগস বানানোর জন্য লাগবে কাঠবাদাম গুঁড়ো, কাজু বাদাম গুঁড়ো, আখরোট গুঁড়ো আর কনডেন্সড মিল্ক, সামান্য ঘি, চিনি আর কুচানো কাঠবাদাম। আমি প্যানে 2 চামচ ঘি দেব। আমি এতে 3 থেকে 4 বড় চামচ গুঁড়ো কাঠবাদাম দেব। আমি কাঠবাদামগুলোকে খুবই মিহি করে গুঁড়ো করেছি, যাতে আমরা যখন লগ বানাবো সেগুলো যেন ক্র্যাক না করে। এর মধ্যে আমি কাজু বাদাম গুঁড়োও দেব, বড় চামচের 2 চামচ। আর খানিকটা আখরোট গুঁড়ো, এটা আমি একটু দানা দানা রেখেছি, প্রায় 1 থেকে 1.25 চামচ। ড্রাই ফ্রুট গুঁড়ো যদি দানা দানা থেকে যায়, তাহলে যখন লগ বানাবো সেগুলো ক্র্যাক করতে পারে আর মিশ্রণটা একসাথে ধরে থাকে না। এটাকে আরো 1 মিনিট ধরে রাখতে হবে। এর মধ্যে আমি কনডেন্স মিল্ক মেশাবো। আমি 1 চামচ ভর্তি করে কনডেন্স মিল্ক দিচ্ছি। দেখুন, এটা প্যানের গা থেকে আলাদা হতে শুরু করেছে। যেহেতু কনডেন্স মিল্ক এমনিতেই খুব মিষ্টি, তাই শুধু 1 চামচ মতো চিনি দিলেই চলবে। বন্ধুরা, এতে যদি আপনি কোকো পাউডার দিতে চান, তাহলে এই অবস্থাতেই দেবেন। রোলগুলো একটু ব্রাউন কালারের হয়ে যায়, কিন্তু বাচ্চাদের খুব ভাল লাগে। এবার এটাকে একটা প্লেটে ঢালবো, দিয়ে ফয়েল দিয়ে মুড়ে দেব। ফয়েলের উপরও আমি আগে থেকেই কাঠবাদাম কুচি ছড়িয়ে রেখেছি, যাতে ওগুলো মিশ্রণের গায়ে আটকে যায়। এটাকে আমি সুন্দর রোলের মতো মুড়ে দিয়েছি। এবার 7 থেকে 8 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। এটা 7 থেকে 8 মিনিট ফ্রিজে রাখা ছিল। এবার এটা ঠান্ডা হয়ে গেছে আর একটু শক্ত হয়েছে। এবার এটাকে খুলে নিয়ে ছোট ছোট করে কেটে নেব। আমরা কিছু কাঠবাদাম কুচি দিয়ে এটাকে গার্নিশ করব। তৈরি হয়ে গেছে স্বাস্থ্যকর আর ড্রাই ফ্রুটে ভরা নাটি লগ। এগুলো 7 থেকে 8 দিন অনায়াসে ফ্রিজে রাখা যায়। যেমনটা আমি বললাম যে এগুলো খুব হেলদি আর বাচ্চাদের জন্য শীতকালে খাওয়া ভালো।